নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাম ডেজ অফ এ নাইনটিজ কিড। আমি অয়ন। তো আজকে তোমাদেরকে দেখাবো চড়ক উৎসব। আমাদের পাঁশকুড়াতে কিছু কিছু জায়গায় বেশ ভালোভাবেই চড়ক পালন করা হয়। তো তার মধ্যে একটি গ্রাম হলো উত্তর কাটাল এবং আরেকটা জায়গা হলো উসদপুর। দু জায়গাতেই তোমাদেরকে নিয়ে যা, দু জায়গার চড়কই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। এছাড়াও মহৎপুরেও খুব সুন্দর চড়ক হয়। তো আজকে মহৎপুরটা কভার করতে পারছি না, হয়তো অন্য কোনো দিন করবো। তো আজকে চলো প্রথমে উত্তর কাটালটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তারপরে যদি সময় থাকে অবশ্যই উসদপুরের চড়কটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, লেটস গো। গাইজ, আমরা পৌঁছে গেছি উত্তর কাটাল, আর পৌঁছেই আমরা চমকে গেছি। এবছর এত ভিড় হয়েছে যে দাঁড়ানোর জায়গা নেই, তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রতি বছর চৈত্র মাসের শেষ দিনে বাংলায় চড়ক পালিত হয়। তো এইখানে চড়ক খুবই বিখ্যাত পাঁশকুড়া এরিয়ার মধ্যে। ছোটোবেলায় এখানে একবার চড়ক দেখতে এসেছিলাম, কিন্তু মাঝখানে কটা বছর আসা হয়নি, আবার অনেক বছর পর এখানে চড়ক দেখতে এলাম আজ। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি উত্তর কাটাল। এখনও ঘোরানো শুরু হয়নি, এখনও পিঠ যে ফুঁড়ে পিঠ ফোঁড়াও হয়নি, একটু দেরি হবে মনে হচ্ছে। ততক্ষণ আমরা এমনি আশেপাশে ঘুরে বেড়াচ্ছি একটু আর কি। এখানে কাছে এই যে শিব মন্দির আছে একটা, আমাদেরকে দেখাচ্ছি, যারা এই পাশ দিয়ে যাও তারা দেখেছো অনেকেই। এই হলো শিব মন্দির উত্তর কাটালে, আর সামনে বসে আছে নন্দী। বন্ধুরা, এই মন্দিরের পাশে পিঠ ফোঁড়া হবে একটু পরে, স্টার্ট হয়নি আমরা। গাইজ, ওই যে শিব দুর্গা সেজে সব চলে এসছে। ছেলেরা উন্মত্ত, নাচানাচি আনলিমিটেড। এ আমি নাচছি, তুই ভিডিও করছিস। গাইজ, এত নাচানাচি দেখে আমারও খুব নাচতে ইচ্ছা করছে। গাইজ, এবার পিঠ ফোঁড়া শুরু হবে। তো এই দৃশ্য অনেকেই দেখতে পারে না, তো তোমরা যদি কেউ এই দৃশ্য দেখতে আনকমফোর্টেবল ফিল করো বা দেখতে না চাও, তাহলে অবশ্যই ভিডিওর এই অংশটা স্কিপ করে দিতে পারো, একটু পর থেকে ভিডিওটা দেখো। এরপর ঘোরানো আছে, তো অবশ্যই দেখতে থাকো, কিন্তু এই জায়গাটা চাইলে স্কিপ করে দাও। বন্ধুরা, চড়ক পুজো হলো এমন একটি পুজো যেখানে ব্রাহ্মণের সেরকম কোনো ভূমিকা নেই। চড়ক পুজোয় এরকমই দৈহিক যন্ত্রণার মাধ্যমে মহাদেবের প্রতি পুজো অর্পণ করা হয়ে থাকে। কিন্তু যারা এই কাজটি করেন, অর্থাৎ চড়ক সন্ন্যাসীরা অন্য কথা মনে করেন। তারা বলেন যে মহাদেবের কৃপায় তাদের কোনোরকম দৈহিক যন্ত্রণাই হয় না এবং কোনোরকম দৈহিক আঘাত ঠিক হয়ে যায়, ঔষধের প্রয়োজন হয় না। মহাদেবের প্রতি অগাধ বিশ্বাসের জোরেই তারা এই কাজটি করতে পারেন বলে তারা মনে করেন। পিঠ ফোঁড়া হয়ে গেছে, চড়ক সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন, এইবার ওনাকে নিয়ে যাওয়া হবে ঘোরানোর জন্য।
চারক সন্ন্যাসীর পিঠ ফোঁড়া হয়েছে, তো তাকে নিয়ে যাওয়া হয়েছে যেখানে ঘোরানো হবে। আমরা এবার সেখানেই যাচ্ছি, মানে বাঁধের এইদিকে ফোঁড়া হয়েছে, এবার জাস্ট অপর সাইডেই হচ্ছে চড়ক গাছ, ওইখানে ঘোরানো হবে, তো ওইখানেই যাচ্ছি। চলো দেখতে থাকো, হয়ে যাবে, এখান থেকে হয়ে যাবে। যাবো কি ওখানটা? টিকেট পাওয়ার ওখানটা গেল, জানানোর জায়গা হবে। চড়ক হলো বাংলার এক অন্যতম লোক উৎসব, কিন্তু এর উৎপত্তি কীভাবে হয়েছে তা সঠিকভাবে যদিও জানা যায়নি। অনেক রকম কাহিনী প্রচলিত আছে, তার মধ্যে একটি হলো আমরা নরসিংহ অবতার এবং প্রহ্লাদের কাহিনী শুনেছি। সেই প্রহ্লাদেরই ছেলের ছেলের ছেলে ছিলেন বানরাজ। সেই বানরাজের সঙ্গে একবার কৃষ্ণের যুদ্ধ হয়েছিল, তিনি তারকা আক্রমণ করেছিলেন এবং সেই যুদ্ধে তিনি খুব গুরুতরভাবে আহত হন, ক্ষতবিক্ষত হন। চৈত্র মাসের শেষ দিনে এই বানরাজ, যিনি ছিলেন ভগবান শিবের খুব বড় ভক্ত, তিনি মহাদেবের উদ্দেশ্যে তার রক্ত এবং এই আঘাত দৈহিক যন্ত্রণার মাধ্যমে পুজো অর্পণ করেছিলেন অমরত্ব লাভের আশায়। এবং সেই ঘটনার স্মৃতিতেই এখনও এই চড়ক পালন করা হয় বলে মনে করা হয়। আবার অনেকে মনে করেন সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা চড়ক পুজোর প্রচলন করেছিলেন। তো যাই হোক, চড়কের সূচনা কীভাবে হয়েছে তা সঠিকভাবে জানা না গেলেও বাংলার গ্রামে গ্রামে আজও খুব ভালোভাবেই চড়ক পালন করা হয়ে থাকে। সুবর্ণ হরিলুটের বাতাসে গেছে, বাতাসাটা দেখিয়ে দে, খুবই রেয়ার ব্যাপার, যে পাবে না সে একটাও পাবে না, যে পাবে সে পাবে। তো বন্ধুরা, আমরা অনেকক্ষণ বেরিয়ে চলে এসেছি উত্তর কাটালের মেলা থেকে। তোমরা দেখলে কিছু একটা ওই বাঁশ যেটা দিয়ে ঘোরাচ্ছিলো চড়ক গাছের উপরে, কিছু একটা সমস্যা হচ্ছিলো ব্যালেন্স জাতীয়, তো যার জন্য বেশিক্ষণ ঘোরালো না, যতরকম ঘোরালো তোমাদেরকে দেখালাম। আর যে ঘুরছিলো তারও কিছু সমস্যা হচ্ছিলো চড়ক সন্ন্যাসীর, তো সেই জন্য বেশি ঘোরানো হয়নি। তো এবার আমরা ওখান থেকে বেরিয়ে ঔষধপুরের দিকে যাচ্ছি। ঔষধপুরে হয়তো ঘোরানো হয়ে গেছে এতক্ষণে, কারণ এখন 7টা বেজে গেছে। তো তবু এমনি মেলাটা দেখিয়ে দেবো তোমাদেরকে। এই তিনজন আছি আমরা সঙ্গে, অনিমেষ আর সুবর্ণ, তো চলো সেখানে মেলাতেই দেখা হবে। যে তো গাইজ, আমরা ঔষধপুর পৌঁছে গেছি, এখনও এখানে ভাগ্যক্রমে ঘোরানো হয়নি, তো ঘোরানোটা তোমাদেরকে দেখাতে পারবো, তো চলো লেটস গো। এটা এখানে পিছন দিকে ঔষধপুর সৌদামিনী স্কুল আছে, এই সৌদামিনী তো স্কুলটা না, সৌদামিনী বিদ্যামন্দির, বিদ্যামন্দির পিছন দিকে আছে স্কুলটা। স্কুলের সামনে একটা মাঠ আছে, তো এই মাঠে আমরা বহুবার ম্যাচ খেলে গেছি। এই যে ছেলেগুলোকে দেখতে পাচ্ছ তোমরা, এরা একসময় মাঠটা কাঁপিয়েছে ছয় টয় মেরে। এই এইখানে এসে সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে আর কি। এখন পিঠ ফুঁড়াতে গেছে মনে হয়, তো একটু পরে ঘোরানোটা হবে, ততক্ষণ একটু এই ঘুরে দেখছি মেলাটা আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যতক্ষণ না রেডি স্টার্ট হচ্ছে, আমরা ঘুরছিলাম মেলায়, ঘুরতে ঘুরতে বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। কেমন আছিস? তো গাইজ, বন্ধুদের সঙ্গে দেখা মেলায়। তাহলে কি, হ্যালো চ্যানেল, ওয়েলকাম টু মাই গাইজ। তাহলে কাকু বললে মনে হয় বেশি বেটার হবে, বন্ধু হতে চাইছে না। স্কুল ফ্রেন্ড আর কি, যাও ডিফারেন্ট স্কুল বাট ফ্রেন্ডশিপ সেম। কে? ও অনিমেষ আর সুবর্ণ, অনিমেষ আর সুবর্ণ। দীপ কিছু বল, তবে আমি লাইক আর শেয়ার, ঠিক আছে? তবে আমি পিছন ছাড়বো এদের। ভালো আছিস? যতক্ষণ স্টার্ট হচ্ছে ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা লাইক, আমার ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো গাইজ, এখনও শুরু হয়নি, আমরা বেশ অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি। পিছন দিকে মেলা দেখতে পাচ্ছ, প্রচুর লোক, অনেক ভিড় হয়েছে এখানে, মানে সেইখানে যত ভিড় হয়েছিল এখানেও প্রায় সেম ভিড়। সৌরভকে দেখ, সৌরভের সামনে দৌড়াতে পারবি না?
দৌড়াবে, সে ফুটবলে যা দৌড়াবে হাঁপাবে নি, তো তার সাথে স্পিডে দৌড়াতে পারেনি, তাতে তার পেট মোটা, জীবনে পেট কমে গেছে এত দৌড়াবে। আমাকে চিনতে পারবে না, আমাকে এখন স্কুলের কোনো ফ্রেন্ড এখন দেখে না, আমাকে চিনতে পারবে। গাইজ এবার ঘুরানো হবে, রেডি হচ্ছে দেখো উপরে, তোমরা রেডি করা হচ্ছে সন্ন্যাসীকে, উপরে এবার ঘুরানো হবে। তো উত্তর কাটালে সেরকম ঘুরানোটা দেখতে পাইনি, এইখানে দেখা যাক কি হয়, অনেকক্ষণ অপেক্ষা করে আছি এই ঘুরানোটা দেখার জন্যই, তো ঘুরানোটা দেখেই যাবো। তো গাইজ খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ওইখানে ওষুধপুরে যেখানে মানে ঘোরানো হচ্ছিলো ওখানে ভিডিও করা নিষেধ আছে, পুলিশ থেকেই বারণ করা আছে, পুলিশও আছে এবং গ্রামের প্রশাসন থেকেও বারণ করে দিয়েছে যে ভিডিও করা যাবে না। আমরা তো প্রথমে জানতাম না, তো যখন ভিডিও করছিলাম একজন এসে প্রশাসন থেকে একজন এসে বারণ করলো যে ভিডিও করো না, তো আমিও করলাম না আর সেই জন্য দেখাতেও পারলাম না। তো এখন ফিরে যাচ্ছি, উপায় নেই, চেষ্টা করবো পরের বছর অন্য জায়গায় দেখানোর। এখন এই 8:30 মতো বাজে, বাঁধের রাস্তাতে ফিরে যাচ্ছি। তো যাই হোক, ভিডিও তো তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না, অন্যান্য জিনিসগুলো চেষ্টা করেছি দেখানোর, ঘোরানো বাদ দিয়ে বাকি যা যা আছে। তো যাই হোক, একবার ঘোরানো হয়ে গেছে, তো এইখানে আরেকবারও ঘোরানো হয় তো আমাদের কাছে সময় নেই, ওই জন্য বেরিয়ে গেলাম। আর এমনিও তো ভিডিও তো করতে পারবো না, এইবারে একটা অ্যাচিভমেন্ট মানে আমি করতে পেরেছি, সেটা হলো হরিলুটের বাতাসা পেয়েছি এবারে, দুটো, একটা নয় আবার দুটো ক্যাচ করতে পেরেছি, যেটা আজ অব্দি কোনো দিন ক্যাচ করতে পারিনি। তো ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট ফর মি। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দাও, আমার চ্যানেলটা এতদিনও যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে তাহলে একদম পরের ভিডিওতে। আরও অন্যান্য ব্লগ স্ক্রিনে আসছে, চাইলে দেখে নিতে পারো, আশা করছি ভালো লাগবে।